সুনির্দিষ্ট মামলার আসামি ছাড়া কোনো বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে হারার ভয়ে পথ হারিয়ে বিদেশিদের কাছে কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ অবিস্মরণীয় উন্নয়ন করেছে, তাই আগামী জাতীয় নির্বাচনেও জনগণ তাদের বেছে নেবে। দেশের বিভিন্ন জায়গায় এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় 23টি সরকারি প্রকল্পের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন শেষে তিনি বলেন, বিএনপি জনসমর্থন হারিয়েছে, তাই ধর্ণা দিচ্ছে ভিনদেশীদের কাছে। নির্বাচনে হেরে যাওয়ার ভয় তাদের মধ্যে কাজ করছে, সে কারণে ভয়ে ভয়ে পথ হারিয়ে তারা পদযাত্রার। এদিকে রাজধানীর তেজগাঁওয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি নেতাদের গণগ্রেপ্তার করা হচ্ছে না, যাদের নামে সুনির্দিষ্ট মামলা আছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের জন্য ভবিষ্যতে একটা চ্যালেঞ্জ হবে, কারণ এরা সবকিছু ত্যাগ করে আসছে, ওদের সহায় সম্পদ, ওদের আত্মীয় স্বজন সবকিছু ওখানে রেখে আসছে। কাজেই যে কোনো টেরোরিস্ট তাদেরকে প্রলুব্ধ করতে পারে, সেই জায়গাটার এই আশঙ্কার কথা আমি সবসময় বলে আসছি, এখনো বলছি। কাজেই এটা একটা মানে দ্রুততম সময়ে সমাধান হওয়া উচিত। ভোলায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বলেন, আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে বেছে নেবে। দুপুরে ভোলার চর ফ্যাশনে একটি স্কুলে ক্রীড়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রত্যেক নির্বাচনী এলাকায় অবিস্মরণীয় উন্নয়ন করেছে সরকার। শেখ হাসিনার দূরদর্শিতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।